স্বামীর নির্যাতনে বাড়ি থেকে নিরুদ্দেশ এক গৃহবধূ। পুলিশের দ্বারস্থ গৃহবধূ, স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির লোকজন স্বামীর অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন এক গৃহবধূ। এমনই অভিযোগ নিখোঁজ গৃহবধূ পরিবারের। প্রাপ্ত বিবরণ মতে জানা গেছে, ত্রিপুরার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়ে প্রিয়া সরকার ওরফে পায়েলের গত 5 বছর আগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। এরপর থেকে নানা কারণে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তির খাড়া। এরই মধ্যে গত 17 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুর স্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। সেদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ ঘটনাটি প্রিয়ার বাবার বাড়ির লোকজনদের জানান। পরে নিখোঁজ গৃহবধূকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বিষয়টি নিয়ে নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথক পৃথকভাবে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এ কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও ঘটনার 3 দিন পরও নিখোঁজ গৃহবধূকে খুঁজে পাবার কোনো খবর পাওয়া যায়নি। এদিকে গৃহবধূ প্রিয়া সরকারের বাবার বাড়ির লোকেরা সোমবার সাংবাদিকদের জানান যে প্রিয়া সরকারের স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকে প্রিয়ার উপর কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ নিয়ে বার করে গ্রাম্য বিচারসভাও হয়, কিন্তু সমস্যা কাটেনি। সমূহ নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে শনিবার প্রিয়া নিজ বাড়ি থেকে বেহুদেশ হয়ে যান। এ কাণ্ডে বর্তমানে উভয় পরিবারের লোকেরা চরম উৎকণ্ঠায় পড়েছে। করিমগঞ্জ থেকে এস এম জাহিরা পাশের প্রতিবেদন। কি ছিল ঘটনাটা? কোনছে ঘটনাটা হইছে? আজকে 3 দিন হইছে বাগনি আজকে নিখোঁজ। বাগনির জামাই আইছে রাত্রে 10টা 15টার দিকে আইছে। সেটা প্রথম গেছে আমরা বাগনের বাইককে হেন খোঁজ করে আইছে, কইছে হেন নাই। আমরা বাড়িতে আইছে, আইসেরা কইতাছে মামি মামাকু আমি কই বাইরে। এরপর কইতাছে কই ফাইলটা তো পাওয়া যাইতেছে না। আমি বামুটিয়া কাজও গেছি, কাজের থেকে বাড়িতে আইসি, আয়াসেরা তো বাইকে হরণ দিতাছি। এরপরে দেখে কেউ গেট খুলে না, অন্যদিন খুলে ভাই লোক গেট খুলে বা আমার বইনও খুলে। এরপর এদিন কেউ খুলে না গেট। এরপরে বইনে অনেকক্ষণ পড়াবো লাগে, সেটা গেট খুলছে। খুলছে পরে তখন কইতাছে কই পাইল কই। এরপর কইতাছে বদি তো হয়ে গেল মনে ঘুমা ক, আমি তো মোবাইল টিপতে টিপতে ঘুমাই গেছি গা। বইনে কইতাছে কোন জায়গাতে বিয়ে দিয়েছিলেন? পাণ্ডবপুর। পাণ্ডবপুর এটা কোন জায়গা? পাণ্ডবপুরে ব্রিজটা যে আছে না, ব্রিজটার নামে সামনে দিকে যে রাস্তাটা গেছে নিচের দিকে, স্বামীর নাম কি? স্বামীর নাম অভি, অভি দাস। কি অভিজিৎ দেয় না অভি দেয় আমার অভিটা খেয়ে আছে বেড়ে তো এরকম আছে। তো এরপরে কইছে পরে তো আমি এরপরে গেছি তখন খুঁজ হয়েছে আর কি। হ্যাঁ মা ক মারা তো চা বানাই দিয়ে গেছে, সন্ধ্যার সময় চা খাইছে, ফাইল চাটা বানাই দিছে। বিয়ে দিয়েছিলেন যে কই বছর হইব? বিয়ে দিছে যে মানে এটা তো মনে 4-5 বছর হয়ে যাবো গা। প্রথম লকডাউন যখন আসলো তখন বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। মানে কি কারণে নিখোঁজ হইতে পারে বা কি মনে হয় আপনার? আর আমার মনে হয় যে কোনো একটা আঘাত না পাইলে দহে বাড়ি ছেড়ে যাইতে পারে না। অশান্তি অনেকদিন ধরে এরকম চলতেছে, কিন্তু কেউ প্রকাশ করে না আর কি। আমার লোকে অনেকদিন কইছে হ্যাঁ মামি এমন এমন করে, খুব কষ্ট হয়, মানে সব কষ্ট দেয়। আচ্ছা আচ্ছা। কষ্ট দেয় বলতে কিছু মানে হ্যাঁ কইতে পারে না। যেমন মনে করেন যেমন একটা কাজের লোক যেরকম বাড়ির ভিতরে থাকে সে এরকম করে বলে থাকে, মানে স্বামী স্ত্রীর যেরকম একটা মিল আছে না এরকম ইয়ে না, হ্যাঁ বলে এক ঘরও থাকে। আপনার কি মনে হয় এই অশান্তির কারণে কি? মানে অশান্তির কারণে হ্যাঁ বাইতে গেছে। আনলে অশান্তি না পেলে কেউ একটা মানুষের সুখে থাকলে কেউ বাড়ি ছেড়ে এরকম যাইতে পারে না। আচ্ছা আচ্ছা। সন্তানও নাই। থানাতে জানাইছেন নি বিষয়টা আপনারা? থানাতে আমরা এখানে জানেন রাগ হয় জামাই আগে থানাতে জানাইছে, থানাতে গিয়ে জানাইছে। আপনারাও জানাইছেন? হ্যাঁ আমরাও জানাইছি। আচ্ছা কোন থানাতে জানাইছেন এটা? আমতুলি থানাতে। আচ্ছা এখন কি চান আপনারা বিষয়টা? এখন আমরা বিষয়টা চাই আমরা মায়া যেতে আমরা সুস্থভাবে ফিরত চাই। আচ্ছা। মানে যে নিখোঁজ হ্যার মা বাবা আসেনি? হ্যার মা বাবা আছে, বাবা থাকা সব মানে আগে অত আগে রুম খোঁজ খবর আমি কোথাও না কোনো চাই হয়েছে বলছে মা বাবা আছে। আমরা মামার বাড়ি বড় হয়েছে, বড় হয়েছে, ছোটবেলা থেকে এখানে লোক হয়েছে, কিন্তু এ মা ও মানে ইয়ে করে।
তুমি টুসিয়া দিয়া।